পম্পাইজ ব্লগিং চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আশা করছি সবাই তোমরা খুবই ভালো আছো। আলু পটল দিয়ে একটা মানে চিংড়ি মাছের একটা রেসিপি বলতে পারো, সহজ একদমই, হালকা মশলা দিয়ে। তো দেখো আলু পটলগুলো কড়া করে একটু ভেজে তুলে নিলাম, ওই তেলটাই আর একটু তেল দিয়ে তেলটা গরম করে দেখো মশলা রেডি করেছি। এর মধ্যে কুচকো একটা গোটা মশলা দিয়ে দিলাম, তেজপাতা যেমন, জিরে, শুকনো লঙ্কা, আর এই মশলাটা হচ্ছে আদা আছে, জিরে আছে, আর হচ্ছে শুকনো লঙ্কা মানে কাঁচা লঙ্কা আছে, সরি, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে দেখো একটুখানি হালকা জল দিয়ে নেবো। জলটা ভালো করে মানে বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো, মানে কি মশলাটা পড়ে যাওয়ার ভয় থাকে, ওই জন্য একটু হালকা জল দিয়ে দেবো। এর মধ্যেও আর কিছু মশলা দেবো আমি, হচ্ছে ধনে যে গুঁড়ো হয় সেই গুঁড়োটা দেবো, আর একটু জিরে গুঁড়ো দেবো, হালকা একটু জিরে গুঁড়ো দেবো, ভাজা জিরে গুঁড়ো দেবো। দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নিয়ে হলুদ লবণ দিয়ে নেবো, দিয়ে ভালো করে কষে মানে যখন কষতে কষতে যখন মশলাটা তেলটা পুরো টেনে মানে জলটা পুরো টেনে নেবে, তেলটা ছেড়ে দেবে, তখন সেই জায়গায় মানে সেই ইয়েটায় যেয়ে আমি একটু জল দিয়ে নেবো, জল দিয়ে ফুটিয়ে নেবো। তো আজকে ভাবিনি এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, একদম সিম্পল রেসিপি, গরম খুবই পড়েছে, কেউ খুব মশলা খেতে যাচ্ছে না, আবার মাছ, গলদা, চিংড়ি হচ্ছে একটু মশলা না দিলে ভালোও লাগে না, তাই ভাবলাম হালকা মশলা দিয়ে রান্নাটা করি আর সঙ্গে সঙ্গে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো দেখো আমার মশলা পুরো কষা হয়ে গেছে, আমি জল দিয়ে দিচ্ছি, এদিকে চিংড়ি মাছ দেখো, গলদা চিংড়ি হলুদ লবণ লাগিয়ে হালকা করে ভেজে নিচ্ছি, ভেজে মাছের মানে তরকারির মধ্যে দিয়ে দেবো। তো দেখো আমার ভাজা কমপ্লিট, সেরকম ভাজছি না হালকা, এমনি চিংড়ি মাছ সেরকম ভাজা লাগে না। তো দেখো আমার মশলার মানে ইয়েটা ওটা ফুটে এসেছে, আমি ওর ভিতরে দিয়ে দিয়েছিলাম আলু পটলগুলো, দেখো আলু পুরো গলে গেছে, এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, চিংড়ি মাছটা দিয়ে একটু ফুটিয়ে নেবো, ঢেকে ফুটিয়ে নেবো, মানে ওর ভিতরে একটু মশলাটা যাবে, একটু তেল লবণটা না গেলে টেস্ট লাগবে না, কারণ অনেক বড়ো বড়ো চিংড়ি মাছ, তো ওই জন্য ঢেকে দেবো, এই সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে নেবো। তো দেখো জানি না তোমাদের কেমন লাগবে, একদমই সহজ রেসিপি, সেরকম কিচ্ছুই দিচ্ছি না মশলা, একদম সিম্পল। তো দেখো কি সুন্দর, একদম ফুটে সুন্দর ইয়ে হয়ে গেছে, একটুখানি গরম মশলা ছিটিয়ে দিলাম, আর হালকা একটু চিনি দেবো, কেন কি চিনি বেশি আবার ভালো লাগে না খেতে। এই দেখো এদিকে এতে একটুখানি ক্রিম দিলে খুবই ভালো হয়, কিন্তু আমার ঘরে ক্রিম নেই, ওই জন্য আমি বাড়িতে ক্রিম তৈরি করে নিলাম, একটু দুধের সর তুলে ওটাকে মিক্সারে ভালো করে একটু ঘুরিয়ে নিলাম। দেখো আমার ফ্রেশ ক্রিম রেডি, ক্রিমটা দিয়ে দিলাম, আশা করছি ক্রিমটা দিলে ভালো হবে খেতে, আগে কোনো দিন দিইনি আমি, ক্রিম থাকে আমার ঘরে সেই ক্রিমটাই দিই, কিন্তু আজ ক্রিমটা নেই, ওই জন্য আমি দুধের সরটা তুলে ক্রিমটা বানিয়ে দিয়ে দিলাম। এই গরমে মানে কেউ অত মশলা খেতে চায় না, সেই জন্য হালকা মশলা দিয়ে রান্নাটা করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে, যদি ভালো লাগে তো একটু ট্রাই করে দেখো বাড়িতে। আমিও আজকে রান্না করলাম, সবাইকে দেবো, এখন খেতে যাই না কী বলবে সবাই। তো দেখো ফাইনাল লুক মানে রান্নার পরে কেমন লাগছে দেখতে, তো প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো, আর প্লিজ 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 আমার পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, টাটা ফ্রেন্ডস।